সৌদি প্রো লিগে গিয়ে বিশ্ব ফুটবল রীতিমতো টালমাটাল করে দিয়েছিলেন যে মহাতারকা, এখন পৃথিবীর সবথেকে দামি তারকাও তিনি, সেই ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দলের জার্সিতে নেমেই অঘটন ঘটালেন, এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার ঘটনা ঘটল। স্লোভাকিয়ার বিপক্ষে শুরু থেকেই মাঠে ছিলেন তিনি, পুচকে প্রতিপক্ষ, কিন্তু তেজ দেখাতে পারেননি রোনালদো তাদের বিপক্ষে। উল্টো একাধিকবার পর্তুগিজ রক্ষণের পরীক্ষায় নিয়ে ফেলেছিল স্লোভাকিয়া। অবশেষে 1-0 গোলে জয় পেয়েছে দল, কিন্তু অনেক ভোগান্তির পর তাদের এই জয় এসেছে। জয়ের রাতেও স্বস্তি পায়নি কিন্তু পর্তুগাল। খেলার 62তম মিনিটের সময় রোনালদোর বুট সরাসরি আঘাত করেছিল প্রতিপক্ষ গোলরক্ষকের মুখে। প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রতিবাদের মুখে রেফারি তাকে হলুদ কার্ডও দেখিয়েছিলেন। এর আগে পর্তুগালের হয়ে সর্বশেষ ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন বলেই আইসল্যান্ডের বিপক্ষে সেই 83 মিনিটে কার্ডের খড়গ নেমে এসেছিল রোনালদোর। এবার দ্বিতীয় হলুদ কার্ড যখন পেলেন, তখন পরবর্তী এক ম্যাচ আর খেলা হবে না। যদিও এই অপরাধটাকে সবাই বলছেন লাল কার্ড পাওয়ার মতো অপরাধ, কিন্তু রেফারি তাকে লাল কার্ড না দিয়ে হলুদ কার্ড দিয়েছেন। তাতে করে লাভের লাভ কিছুই হয়নি রোনালদোর। আগের ম্যাচেই হলুদ কার্ড থাকার কারণে এবার পরবর্তী ম্যাচ জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না তিনি। আগামী মঙ্গলবার লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচটিতে তার মাঠে নামা হবে না। লুক্সেমবার্গের বিপক্ষে রোনালদোর রেকর্ড অবশ্য খুব ভালো। তাদের বিপক্ষে রোনালদো এখন পর্যন্ত 11 ম্যাচে করেছেন 11 গোল। সর্বশেষ গত 6 মার্চে 6-0 গোলে জেতা ম্যাচে জোড়া গোলও করেছিলেন তিনি। তাদের বিপক্ষেই মাঠে নামতে পারবেন না রোনালদো। সৌদি প্রো লিগে যখন উত্তেজনা ছড়িয়েছেন, চ্যাম্পিয়ন হয়েছেন, সবকিছু মোটামুটি অর্জনের খাতায় আসতে শুরু করেছে, তখন জাতীয় দলের জার্সিতে নেমেই এমন দুঃসংবাদ রোনালদো ভক্তদের জন্য বেশ বড় একটা ধাক্কায় বটে।